ডিপোজিট কি আসলেই ঝুঁকিমুক্ত? বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি হলো ডিপোজিট। আমাদের দেশে ডিপোজিটের টোটাল পরিমাণ হলো প্রায় 12 লাখ কোটি টাকা, যা দেশের টোটাল বিনিয়োগের প্রায় 90%। আমরা সবাই ডিপোজিট করি মূলত আয়ের নিশ্চয়তার জন্য। বাংলাদেশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, যারা ডিপোজিট গ্রহণ করে থাকে। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট রাখা কি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত? চলুন আজ আমরা ব্যাংকে জমা রাখার সঙ্গে জড়িত ঝুঁকিগুলোর সাথে পরিচিত হই। তারল্য ঝুঁকি। আমাদের প্রয়োজন হলে আমরা ডিপোজিট ভেঙে নগদ টাকা তুলে ফেলতে পারি, তবে এতে জরিমানা হিসেবে ইন্টারেস্ট কিছু অংশ অথবা পুরোপুরি অংশ কাটা হয়ে যাবে। মূল্যস্ফীতি ঝুঁকি। মুদ্রাস্ফীতি হার বেড়ে গেলেও ডিপোজিটের সুদের হার বাড়ে না, এতে করে সম্পদ ক্ষয়ের আশঙ্কা থাকে। সুদের হারের ঝুঁকি। ব্যাংকে জমাকৃত ডিপোজিট একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ের জন্য লক হয়ে যায়, ফলে মার্কেটের সুদের হার বেড়ে গেলেও ডিপোজিটের সুদের হার অপরিবর্তিত থাকে, এতে করে কাঙ্ক্ষিত পরিমাণ সুদ পাওয়ার থেকে বঞ্চিত হতে হয়। ডিফল্ট ঝুঁকি। আর্থিক প্রতিষ্ঠান সাধারণত আমানত খেলাপি করে না, তবে এটি সম্ভব। দুর্বল আর্থিক অবস্থার কারণে অনেক আর্থিক প্রতিষ্ঠান আমানত ফেরত প্রদান নাও করতে পারে, তাই বিনিয়োগের সময় উচ্চতর সুদে প্রলোভিত না হয়ে আর্থিক প্রতিষ্ঠানের রেটিংস যাচাই করুন এবং আপনার ডিপোজিটকে ঝুঁকিমুক্ত রাখুন। বর্তমানে সরকার আশ্বাস দিয়েছে কোনো ব্যাংকে যদি দেউলিয়া ঘোষণা করা হয়, তবে সরকার সর্বোচ্চ 1 লক্ষ টাকা ডিপোজিট হোল্ডারদের দিয়ে থাকবে। তাই ডিপোজিটকে এক ধরনের ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করে এর ঝুঁকিগুলোর সম্পর্কে সচেতন থাকা উচিত। কিছু বিষয় বিবেচনা করলেই আমরা ডিপোজিট সংক্রান্ত অনেকগুলো ঝুঁকি এড়িয়ে যেতে পারি, যেমন আর্থিক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সলভেন্সি। ডিফল্ট ঝুঁকি কমানোর প্রধান মাধ্যম হচ্ছে যার কাছে আমরা ডিপোজিট করেছি তার ডিপোজিট ফেরত দেওয়ার এবং সুদ প্রদান করার ক্ষমতা যাচাই করে নেওয়া। আর্থিক প্রতিষ্ঠানের এই ফাইন্যান্সিয়াল সলভেন্সি যাচাই করার জন্য ডিপোজিট করার আগে কয়েকটি বিষয় দেখে নেওয়া খুবই দরকার। সেগুলো হলো নন পারফর্মিং লোন রেশিও বা অনাদায় ঋণের হার। অনাদায় ঋণের হার যার যত বেশি তার ডিফল্ট রিস্ক তত বেশি। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা মূলধন পর্যাপ্ততার হার। একটি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততার হারও কম হয়ে থাকে। নেট প্রফিট বা নেট মুনাফা। বিগত 5 বছরের নেট মুনাফার ধারটি বিশ্লেষণ করলে একটি আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা সম্পর্কে জানা যায়। নেগেটিভ নেট মুনাফা ঝুঁকিপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান নির্দেশ করে। মিডিয়া প্রতিবেদন। বর্তমানে অনেক সময় আর্থিক প্রতিষ্ঠানের কন্ডিশন নিয়ে নিউজ পেপারে অনেক প্রতিবেদন প্রকাশ হয়। ডিপোজিট করার আগে যেই আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট করা হবে সেটা নিয়ে কোনো নেগেটিভ নিউজ আছে কিনা এটা যাচাই করে নিলে ভালো হবে। সুদের হার। আমাদের সবসময় মনে রাখতে হবে যে উচ্চ সুদের হারের প্রস্তাব পেলেই ডিপোজিট সাথে সাথে করা উচিত না। ঝুঁকি এবং সুদের হার পজিটিভলি রিলেটেড, তাই উচ্চ সুদের প্রস্তাব কেন দিচ্ছে সেটা জেনেই ডিপোজিট করা উচিত। ডিপোজিটের তারল্য। আমানতকারীদের অবশ্যই বিবেচনা করতে হবে মেয়াদ নিয়ে, যেন মেয়াদের পূর্বে ডিপোজিট ভাঙার প্রয়োজন না পড়ে। মেয়াদ পরিপক্ব হওয়ার পূর্বে ভেঙে ফেললে আমানতকারীকে জরিমানা স্বরূপ সুদের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি আমাদের ক্রয় ক্ষমতাকে কমিয়ে দেয়, তাই আমাদের উচিত হবে রিয়েল ডিপোজিট রেট বিবেচনা করা। রিয়েল ডিপোজিট রেট হচ্ছে ডিপোজিটের সুদের হার থেকে মূল্যস্ফীতির হারের বিয়োগ। একমাত্র পজিটিভ রিয়েল ডিপোজিট রেট আমাদের আমানতের বৃদ্ধি নিশ্চিত করে। নেগেটিভ রিয়েল ডিপোজিট রেট পরিহার করা উচিত। সুদের উপর আয়কর। আমাদের ফিক্সড ডিপোজিটের সুদের আয়ের উপর আয়কর স্ল্যাব অনুসারে করযোগ্য। ব্যাংক সুদ প্রদান করার সময় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখে, যা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর থাকা এবং না থাকার উপর নির্ভরশীল। বাংলাদেশের যে কোনো মিউচুয়াল ফান্ড সম্পর্কিত তথ্য পেতে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্লে স্টোর থেকে টাকা মাল্টিপ্লাই অ্যাপটি ডাউনলোড করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।